আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করছি ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের শরবত। চলুন তাহলে দেখে নিই কীভাবে তৈরি করলাম। এখানে আমি চারটি কাঁচা আম ভালোভাবে ধুয়ে নিয়েছি, এগুলোকে ভালোভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি। এবার আমগুলোকে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। আমের আটিগুলোকে ফেলে দিচ্ছি। এবার একটি ব্লেন্ডার নিয়ে নিয়েছি, ব্লেন্ডারে আমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এবারে তো এক মুঠো পুদিনা পাতা দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ বিট লবণ দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। একটি কাঁচামরিচ কুচি করে দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি। এক কাপ চিনি দিয়ে দিচ্ছি। এবার এতে 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। মিশ্রণটিকে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। মিশ্রণটি ভালোভাবে ব্লেন্ড হয়ে গেছে, মিশ্রণটি কিছুটা ঘন মনে হচ্ছে, তাই এখানে আমি আরও 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে মিশ্রণটিকে আবারও ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। কাঁচা আমের শরবতগুলোকে 2টি গ্লাসে ঢেলে নিচ্ছি। গ্লাসে লেবু স্লাইস দিয়ে পরিবেশন করে নিচ্ছি। আমাদের তৈরি হয়ে গেল কাঁচা আমের শরবত। এই গরমে ঠান্ডা ঠান্ডা শরবত খেতে খুবই ভালো লাগে। আমার রেসিপিগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।